তো এই যে দেখো গাইস লাচ্ছা পরোটা রেডি। হে গাইস, তো কেমন আছো সবাই? সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, আমি মা মিলে। এই যে দেখো মা, তো মা এখানে চলে এসেছে চা বানাতে। তো এদিকে চাটা বানানো হয়ে যাবে, আর চা না খেলে না এনার্জি আসে না শরীরে, কি বলবো। আর দেখো মুখে আমার তো এইসব হতেই থাকে, নিজের নখ দিয়ে চিড়ে ফেলেছি আমি। খামচে দিয়েছে এমন করে, আছড়া মেরে দিয়েছে বাঘের মতো। আমি বেশি লম্বা হয়নি নখ তো, মানে তোমরা সাথে থাকো পাশে থাকো। আর আইব্রোটা অনেকটা বেড়ে গেছে, কয়েকদিন পর যাব আবার আইব্রোটা ঠিক করে আসবো। আর তোমাকেও নিয়ে যাবো। হ্যাঁ, তোমারও আইব্রো গুলো অনেকটা বেড়ে গেছে, তুমি তো করো না। আমি তো প্রত্যেক মাসে মাসে করি, কিন্তু তুমি তো করো না। জানি তোমার মাকে জোর করে নিয়ে যাবো, একটা স্পেশাল কারণ আছে, কারণটা পরে তোমরা যেতে পারবে। তো চলো এইদিকে চাটা বানানো হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এদিকে মা চায়ের জন্য, চা বানানোর জন্য চিনি টিনি সব নিয়ে নিচ্ছে। এদিকে চায়ের জলটা ফুটছে, তো এখন চা পাতা ডালা হবে। আর আজকে সন্ধেবেলা না মা একটা স্পেশাল জিনিস বানাবে আমাদের জন্য, একটা স্পেশাল স্ন্যাক্স বানাবে। স্ন্যাক্স কি বানানো হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা ব্লগে থাকো, সাথে থাকো, এখনই পরে যেত। আর বলবে না, সাথে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চাটা খেয়ে নি, চা খাবো চা খাবো চা। এদিকে দেখো, এদিকে দাও, কেক নিয়ে দাও। এদিকে দেখো মা বসে বসে এখানে চা খাচ্ছে, আর এদিকে দিদুন, আর এই যে বোন 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 না বোন জুম্বন ক্রিমবন কি বোন বলবো, কোনটা বোন তোর ভাল লাগে বল। এই যে আমার সিস্টার, আমার দিদন, আর এই যে আমার মা, মায়ের মা দিদন। আপনি কোথায়? আর এই যে আমার বড় দিদন, বড় মা, বড় মা। আমার কি ভাগ্য আমার বড় মাও ভাসে, বা দেখছো বড় মা চা খাচ্ছে। ঠাকুমা দিদা নয়, বড় মা, মানে দিদুনের আরো মা বেশি পাকা হচ্ছে কিন্তু। এই যে দেখো চাই চুমুক দিচ্ছে, ওয়াও ওয়াও কি বড় মা, গরম লাগছে বড় মার আবার বডি ঠিক আছে, ঠান্ডা লাগছে না। তো আমাদের চাটা ঘর শেষ, আর এবার মা কি করছে? লাচ্ছা পরোটা। এগুলো আলু কিসের জন্য কেটেছো? আলুর পরোটা বানাবো। আচ্ছা, আলুর পরোটা বানাবে। আর এই যে এই মেয়েটা বলছিল যে লাচ্ছা পরোটা, আমাকে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। হ্যাঁ, লাচ্ছা পরোটা, আমাকে লাচ্ছা পরোটা বানাতে গিয়ে চুপ চুপ একদম কথা বলবি না, চুপ। ও দিবাড়িতে বানানো ট্রাই। হ্যাঁ গাইস, তোমাদের সাথে বড় কথা বলছি, বড় কথা বলছি, বড় কথা বলছি। এই যে দেখো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর মায়ের কি কি করছে? আলু ভর্তা কিসের জন্য করছো? আলু ভর্তা পরোটার মধ্যে মিশানোর জন্য। আচ্ছা, এর জন্য আলু ভর্তা করতে হয়। সত্যি ঘি দিয়ে বেজো। হ্যাঁ, যদি ঘি থাকে আর কি। আমার ভালো লাগে না ঘি খেতে, ঘির ফ্লেভারটা মার একদমই ভালো লাগে না, নাকে প্রচন্ড যন্ত্রণা করে। মা ঘি খায় না, দুধ খায় না, গরুর যে দুধ থাকে না, গরুর দুধ, তারপর ঘি, মাখন, এইসব একদমই মা ভালোবাসে না। পনিরটা একদম মানে হালকা হালকা আর কি, দুধের কিছুই ভালো লাগে না। না, মায়ের গন্ধ লেগে যায়, গন্ধ। এবার আলু পরোটা, আরো আলু পরোটা বানানো শুরু করা হবে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, হলদি গুঁড়ো, একটুখানি বেশি হয়ে যাবে নাকি, হলদি গুঁড়ো আর কি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সবগুলো সবগুলো না না সবগুলো না। ও আচ্ছা, পেঁয়াজ খেতে ভালো লাগে। আচ্ছা থাক, এটা আমি। আর এই যে ম্যাগি মশলা। ও, ম্যাগি মশলা, ম্যাগি মশলা তো গাইস, আজকের আলু পরোটাটা খুবই টেস্টি হতে চলেছে। তোমরা সাথে থেকো পাশে থেকো, আমি একটু করে টেস্ট করে বলছি। জলদি আমাদের আলু পরোটা রেডি হয়ে যাবে। কে রে মুখে করছে, হাজমোলা খাচ্ছে, কোথায় কোথায় হাজমোলা খেয়ে খেয়ে শুধু
কিছু বলতে পারছেন না মুখ দিয়ে তুমি হলে আমার মা, উনি হলেন আমার দিদুন, আর উনি হলেন আমার দিদুনের মা, মানে আমার বড় মা। না মাসিমা নয়, উনি আমার মাসিমা না, আমার মাসিমা। দিদুন এই বয়সেও কি স্ট্রং, থাকবো না দাঁতটা তো একদম পড়েনি, ফাঁক হয়ে গেছে শুধু। ঠান্ডা জল হলেই চলবে। না তুমি আঙুল চাটিস। এই যে দেখো গাইস, ব্যাটারটা পুরো রেডি, আলু পরাঠা আর ব্যাটারটা পুরো রেডি। এবার আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা এইভাবে এইভাবে, ওহো আমার আলু পরাঠা রেডি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আলু পরাঠা খেতে ভীষণ ভালোবাসি। আমার এটা আমার তো, কারণ আমি বেশি ভালোবাসি, তুই তো বেশি খাস না। না আলু পরাঠা ভালোবাসিস, আমি তো প্রচুর ভালোবাসি। সকালে ছটা রুটি, দুপুরে ছটা রুটি, রাত্রে ছটা রুটি, ঠিক আছে? অর্থাৎ ডায়েট করবো আমি, সকালে ছটা রুটি, রাতে ছটা রুটি, আর দুপুরে আলু পরোটা। দারুন দারুন ডায়েট। এই যে দেখো ব্যাটারটা পুরো রেডি, আর এদিকে মা প্যান বসিয়ে দিয়েছে, গ্যাসটা অন করে এবার তেল দিয়ে দিচ্ছে। তো ঘি দিয়ে মা আলু পরাঠাটা বানাবে না, ঘি ফ্লেভারটা ভালো লাগে না, তাই তেল দিয়ে আমরা খাবো। আজকের সন্ধে কিন্তু দারুণ, বলতে গেলে সন্ধ্যের চাটা আমরা খেয়ে ফেলেছি, হজম হয়ে গেছে, কিন্তু স্ন্যাক্সটা দারুণ। এটা সন্ধ্যের স্ন্যাক্স তো, আরো একদিন আমি বানিয়ে খাওয়াবো। হ্যাঁ সন্ধ্যের স্ন্যাক্স লাচ্ছা পরোটা, তুই এখন আমার হাতে চর খাবি, চাটা খাবি, চাটা লাচ্ছা পরোটা না, তুই চাটা খাবি, চাটা। হ্যাঁ মা বুনুকে খাইয়ে দিচ্ছে। খেয়ে বলতো কেমন হয়েছে? আরে না আমাকে খেতে হবে, না দারুণ হয়েছে। তো গাইস এবার আমিও টেস্ট করি, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ ও আমাকেও খেয়ে দেবে, ঠিক আছে ঠিক আছে, দাও। কেমন আছে? মরিচ জাল একটু দাও, ফাটাফাটি গাইস, দারুণ টেস্টি হয়েছে কিন্তু। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর ভাই না টেস্ট করে এবার বিছানায় চলে গেছে, হ্যাঁ এবার ঘুমিয়ে পড়বে। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলে না। ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। তোমরা কি ভিডিও দেখতে চাও তা বলে কমেন্টে জানিয়ে দিও। আর না একটু দিয়ে দাও, ওর না খেলে হবে না রে। গাইস তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। ওদিকে তাকাও, বাই।